পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সিরাজগঞ্জের প্রতিযোগী আবু রাহাতকে, হাফেজ আবু রাহাত। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أبو رهاد شاب ঠিক আছে তো? জি। কোনো ভয় নাই। أعوذ بالله من الشيطان الرجيم. ولقد أريناه آياتنا كلها فكذب وأبى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أريناه آياتنا كلها فكذب وأبى. قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا مكانا سوى. قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى. فتولى فرعون فجمع كيده ثم أتى. قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى. فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى. قالوا أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى. فأجمعوا كيدكم ثم أتوا صفا. وقد أفلح اليوم من استعلى. قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى. قال بل ألقوا. فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى. فأوجس في نفسه خيفة موسى. حسبك. صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الكريم. ما شاء الله. أبو رهاد ছোট্ট একটি শিশু, সিরাজগঞ্জের প্রতিযোগী, তার আজকের পারফরমেন্স সম্পর্কে সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমানের অভিমত জেনে নিচ্ছি। হাফিজ আবু রাহাত আজকে যে তেলাওয়াত শুনিয়েছে আমার কাছে, আমি আসলে কিভাবে ব্যক্ত করব সেই ভাষাটাই হারিয়ে ফেলেছি। এই বাচ্চা, আমি যতটুকু জেনেছি যে কোরআন আলো ইনস্টিটিউটেরই একজন সন্তান, এখানকারই একজন শিক্ষার্থী সে, এইভাবে যদি গড়ে ওঠে আমাদের সন্তানরা তাহলে আমাদের আর ভয়ের কোনো কারণ নেই, আমরা অনেক অনেক এগিয়ে যেতে পারবো, এটাই আমাদের বিশ্বাস। আল্লাহ যেন কবুল করেন, আমিন। হাফিজ মাওলানা আবু ইউসুফ, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন
এই সন্তানকে যাতে ইসলামের দায়ী হিসাবে কবুল করেন আমিন সম্মানিত বিচারক হাফেজ কারী জহিরুল ইসলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছে বলেই সে এত সুন্দর তেলাওয়াত উপহার দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তো আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যেন এরকম কোরআনের শিল্পী দান করেন ওস্তাদুল হাফাজ জি আলহামদুলিল্লাহ আবু রাহাতকে অনেক ধন্যবাদ এতটুকু ছোট শিশু যে এত সুন্দর তেলাওয়াত করছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কোরআনের সঠিক ধারক বাহক হওয়ার তৌফিক দান করেন আমিন আমিন অনেক অনেক ধন্যবাদ আবু রাহাত তোমার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু